আমরা ইউটিউবে দেখতে পাই নবীজির ব্যবহৃত কাপড়, পাগড়ি, চুল, দাঁত, তরবারি ইত্যাদি, এগুলির প্রতি ঈমান আনা যাবে কি না? এগুলি সবই হচ্ছে, এগুলি বেশিরভাগই হচ্ছে বুয়া। আমি সব বলছি না, দুই একটা আল্লাহ থাকে যাবে গুণাদের না হওয়ার জন্য, বেশিরভাগই হচ্ছে বুয়া। কেন আপনি বলেন 1400 বছর কোনো কাপড় বেড়ে রাখলে থাকে? আপনি দেখেন তো, এটা তো তেনা তেনা হয়ে যাওয়ার কথা। আপনি কাপড়ে যদি কোনো আপনি 10 বছর রাখেন না, এরপর কাপড় এটা আর দেখবেন রাখতে পারছেন। তো মানুষ তো এগুলো কী করে, কিছু মানুষ আছে দরবার জমায় সময় করে। আমি দেখলাম এক লোকে ঘাম নিয়ে আসছে ইউরোপ থেকে, রসুলের ঘাম নিয়ে আসছে, নাম না বলি আমরা, কারোর নাম না বলি। তো এই বেটা যে ঘাম নিয়ে আসছে, বেটাটা জিজ্ঞাসা করা উচিত, এই ঘাম তোর কাছে কোথেকে আসলো? সনদ দিতে হবে, ঠিক এগুলির সনদ লাগবে। তবে হ্যাঁ, তরবারি থাকতে পারে, তরবারি তো নষ্ট হয় না, যেগুলি নষ্ট হয় না এগুলি। অনুরূপভাবে সুর থাকতে পারে, যদি কোনো সনদ দিয়ে বলে, তরবারিও বলে সনদ দিয়ে বলতে হবে, এই দুইটা। কিন্তু কাপড় চোপড় যেগুলি বলা হয় সেগুলি ঠিক না। আর দাঁত কোথায় পাইছে, এটা একটা পুরো মিথ্যা কথা। হ্যাঁ, জুতার সনদ দিয়ে বলতে হবে, এখন তো যেগুলি চালু আছে। আরে কেউ তো জুতার নকশা বিক্রি করে তাবিজ বানাচ্ছে, হ্যাঁ, নালাইম শরীফের নাম দিছে, যে তোমার এই কথা চালু করতে বলছে, গেলে বেদাতি চালু করছে, এবং এটা দিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। কোনো কোনো দরবারের কোনো কাজ নাই, শুধুমাত্র নারায়ণ শরীফে সব কিছু বিক্রি করতেছে, মানে জুতা বিক্রি করতেছে, রসুলের জুতা, জুতার ছবি বিক্রি করতেছে। এগুলি সবই হচ্ছে বেদাত, এবং এগুলো দরবার জমানো, এগুলি হচ্ছে বেদাতিদের কাজ, এগুলির দিকে তাকাবেন না। রসুলের যদি কোনো অনুসরণ করেন, ভালোবাসেন, রসুলের সুন্নাতকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, এটা হলো কাজ। আর রসুলের কোনো কিছু যদি সনদ দিয়ে পাই, আমাদের প্রত্যেকটা কিছু সনদের সাথে সম্পৃক্ত, সনদ দিয়ে কিছু পাই, আমি সেটাকে পাইলে আমি আমার গায়ে মাখবো, মাথায় মাখবো হাজারবার। সনদবিহীন কোনো কথা আমরা গ্রহণ করি না। যেমন হাদিস যেমন দুর্বল হয়, বানোয়াট হয়, এগুলি কী হয়, দুর্বল হয়, বানোয়াট হয়। এই জন্য হজরত বাল মসজিদে একটা বানাইছে, বেটা জুর কোত্থেকে আসলো খুঁজি দেখতে, এবং এখানে ভারতের চুরিটা কোত্থেকে আসলো, কোনো এক বেটা হয়তো বানাই নিছে আবেগ করে, এবং এরপর থেকে চলতেছে এটা। এগুলি মিথ্যা সারও হতে পারে, এগুলি মিথ্যা। এই জন্য যেগুলি সন্দেহপূর্ণ এগুলি থেকে দূরে থাকবেন, কোনো দিন দেখবেনও না, শুইবেনও না। আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন, রসুলের চুরিটা খুঁজি দেখছিলি কিনা, জিজ্ঞাসা করবেন না, শুধু এই কাজ যাবেন না। আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞতা।